এটা অন্যরকম একটু প্রশ্ন দিয়ে শুরু করি, ইস্যু নিয়ে তো জিজ্ঞাসা করি স্যার, আইনজীবী পেশাটা যখন আপনি বেছে নেন, মানে অনেকের তো একটা স্বপ্ন থাকে যে আমি এনাকে দেখে এর মতো আইনজীবী হতে চাই, আপনার এই আইনজীবী হতে চাওয়ার ইচ্ছাটা স্যার কবে থেকে? না, আমার ঠিক তেমন স্বপ্ন প্রথম থেকে কখনোই ছিল না, কেন আমাদের পরিবারে কেউ আইনজীবী ছিলেন না, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। আইনজীবী পেশায় ঢোকাটা বলতে পারেন আমার একটা জীবন প্রবাহের একটা দুর্ঘটনায় ঘটনাচক্র। যাই হোক, আইনজীবী পেশার সঙ্গে যুক্ত হওয়ার পর যেটা প্রথম থেকেই লক্ষ্য ছিল, যেটা চেষ্টা করেছি আইন পারি কিনা, সেটা হচ্ছে আইনের এই যে সুযোগ সেটাকে সাধারণ দরিদ্র অসহায় মানুষ এদের পক্ষে যতটা লাগানো যায় সেই চেষ্টাই চালিয়ে গিয়েছি। স্যার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার আইনের গুরু, আমার ভালো লাগে, তো আপনি যদি ওরকমভাবে বলেন আপনার আইনের গুরু বা যাকে দেখে সবচেয়ে বেশি শিখেছেন। বটেই তো, আমরা প্রথম যখন আমি আইন পেশায় যুক্ত হই তখন আপনারা জানেন বিখ্যাত বিপ্লবী কমিউনিস্ট নেতা গণেশ ঘোষ, তিনি আমাকে নিয়ে যান অরুণ প্রকাশ চট্টোপাধ্যায়ের কাছে, আরেকজন বিখ্যাত আইনজীবী। তাকে যারা দেখেছেন কাজ করতে তারা উপলব্ধি করবেন যে তার আইনের গভীরতা, প্রাজ্ঞতা, ভাষার ওপর দখল, এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। সুতরাং বলা যেতে পারে সেই পরিমণ্ডলে বড় হওয়া এদের সকলকেই দেখেছি, এবং কলকাতা হাইকোর্টে ঢোকার পর বহু বিখ্যাত আইনজীবী তাদের কাজ করতে দেখেছি, তাদের প্রতিপক্ষ হিসেবে বহু মামলায় সওয়াল করেছি। এবং কলকাতা হাইকোর্টের এমন কোনো আইনজীবী বিখ্যাত ছিলেন না যখন আমরা পেশার সঙ্গে যুক্ত হয়েছি যাদের প্রতিপক্ষ হিসেবে বা কখনো কখনো সহযোগী জুনিয়র হিসেবে আমি কাজ করিনি। এমনকি মাননীয় অশোক সেনের প্রতিপক্ষ হিসেবেও কাজ করেছি, এবং আমার সৌভাগ্য একটি মামলায় আমি ওকে হাইকোর্টে জুনিয়র হিসেবে সাহায্য করেছিলাম। সেই মামলা যখন সুপ্রিম কোর্টে যায় তখন তিনি মক্কেলকে বলেছিলেন যে ওই দাড়িওয়ালা ছেলেটাকে নিয়ে এসো, এটা আমার জীবনে এক বড় প্রাপ্য। স্যার, এখন যখন ইন্টার্নদের দেখেন, জুনিয়রদের দেখেন, আপনার ওই জুনিয়র ওই ইন্টার্নশিপের ওই সময়টা মনে পড়ে যে একসময় আপনাকে আপনি এইভাবে আসতেন আপনাকে সহযোগী করার জন্য কাউকে না কাউকে? এখন যেমন ওদের পাঠ্যক্রমের মধ্যে ইন্টার্নশিপটা যুক্ত আছে, আমাদের সময় সেটা ছিল না। আমরা সরাসরি পেশায় যুক্ত হয়ে পড়ি, আমাদের ইন্টার্নশিপ বলতে পারেন যে সিনিয়রের চেম্বারে বসে কাজ শেখা, তারা কীভাবে কাজ করছেন আদালতে, বিভিন্ন আদালতে যারা নাম করা বিচার এই আইনজীবী তারা কীভাবে সওয়াল করছেন, এইসব দেখেই শিখেছি। স্যার, প্রথম মামলা যখন আপনার কাছে প্রথম মামলা এলো, এটা কীভাবে আসা, এবং জীবনের প্রথমটা তো মানুষ ভুলতে পারেন না? না, আমি প্রথমটা ভুলতে পারিনি, ভুলতে পারবো না। আমার মনে আছে তখন পেশায় বোধ হয় কয়েক মাস টাস হয়েছে, তা আমার সিনিয়র এরকম গরিব মানুষের হয়ে বামপন্থী কর্মীদের হয়ে লড়াই করতেন, সে ব্যাপারে তিনি বিখ্যাত ছিলেন। তো এরকম একটি মামলা হঠাৎ নদিয়ার কোঅপারেটিভ সোসাইটির একটি মামলা আসে, তো তিনি তখন আমাকে বলেন এই মামলাটা রেডি করে করো। প্রথম যে পিটিশনটা আমি মুসাবিদা করেছিলাম সেটা দেখে তিনি তো বিরক্ত হয়েছিলেন, এবং প্রকৃতপক্ষে ওই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, বলছে কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। আমি খুব ভেঙে পড়েছিলাম যে সত্যি কি আমি কিছু করতে পারবো না। কিন্তু মনে আছে তখন ওনার যিনি মুহুরি ছিলেন, লয়ার্স ক্লার্ক নিরঞ্জনবাবু, তিনি আজকে নেই, তিনি কিন্তু আমাকে ডেকে সাহস দিয়ে বলছেন আপনি পুরনো ব্রিফ টিপগুলো পড়ুন, পড়ে নিজেকে তৈরি করুন। সেভাবে অনেক উপকার পেয়েছি, এবং তারপর সেই মামলা করেছি, সেই মামলায় আদেশও পেয়েছি। অত ওটা প্রথম আমার নিশ্চয়ই মনে আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে যে, যেটা একটা বলতে পারি আমার পেশা জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল, বেহালায় একটি মিষ্টির দোকানের কর্মচারীদের হাইকোর্টের আদেশে তাদের বার করে দেওয়া হয়। তো তারা আসেন তখন, তা কে মামলা করেছেন, কার মামলা, কে বিচারপতি, ওই সব তো দেখার সুযোগ ছিল না। তা আমি ওটা দেখে খুব উত্তেজিত এবং বিরক্ত হয়ে সেই বিচারপতি, তিনি আজকে বেঁচে নেই, মাননীয় বিমল বসাক, তিনি খুব কড়া বিচারপতি ছিলেন বলেই প্রচলিত ধারণা ছিল, তার ঘরে গিয়ে এটা আমি মেনশন করি, এবং তখনও জানতাম না যে আমার প্রতিপক্ষে আছেন শঙ্কর দাস ব্যানার্জি। কিন্তু এই যে বলছে যারা অজ্ঞ তাদের কাছে কিছু ভয় হয় না, গিয়ে আমি খুব বলি যে এইরকমভাবে আদালতের আদেশে এদের বার করে দেওয়া হয়েছে, এটা অন্যায় ইত্যাদি, খুব চেঁচামেচি হয়। তো বিচারপতি আমাকে বলেন যে এটা ময়দান নয়,
তো আমি ইনস্ট্যান্টলি বলে ফেলি এটা বিচার নয়। এরকম তর্ক বিতর্ক হতে হতে সমস্ত আদালত একেবারে সরগরম হয়ে গিয়েছিল, কারণ প্রতিপক্ষে শঙ্কর দাস ব্যানার্জি একটা কালকের ছেলে। যাই হোক, বিচারপতি সমস্ত শুনে আদেশ দিলেন যে শ্রমিকদের ঘরে ফিরিয়ে দিতে হবে এবং তারপর আমাকে ডেকে পাঠালেন। অনেকেই যারা ওখানে ছিলেন তারা যখন শুনলেন ডেকে পাঠিয়েছেন, বললেন যাও তোমার কপালে দুঃখ আছে। আমিও ভয় ভয়ে হাঁটু কাঁপতে কাঁপতে গেলাম। আপনি আমায় ডেকেছেন, বলছি কদিন প্র্যাকটিস করছো? বললাম সামান্য কিছুদিন। বিস্ময়করভাবে তিনি বললেন এই রকম মাথা উঁচু করে সওয়াল করবে? যখন সওয়াল করছো তখন কে কোথায় আছে সব ভাববে না, মাথা উঁচু করে সওয়াল করবে। আমার খুব ভালো লেগেছে এই যে একটা কথা একজন বিচারপতি বলছেন, সেটা একটা বিরাট উৎসাহ ছিল আমার কাছে। অনেকটাই মনে জোর পেয়েছিলাম যে তাহলে পারবো কিছু করতে। তারপর থেকে চলছে। তখন বয়স কত ছিল আপনার? অল্পই বয়স, আমি একটু দেরিতে প্রফেশনে এসেছি, কারণ আমি শিক্ষকতা করতাম, তারপরে ঢুকেছি। কত হবে তখন? 26-27 হবে। স্যার পুরোটাই তো ভালো হয়েছে বিচারপতি, মানে আইনজীবী অবস্থায়, সেটা তো নয়। অনেক মামলায় হয়তো ভেবেছিলেন জিতবেন, পারেননি, এইরকম এক দুটো ব্যর্থতা মনে পড়ে? আছে তো, এরকম অনেক মামলাই আছে যেটা ভেবেছিলাম জিতবো, জিততে পারিনি, খুবই হতাশগ্রস্ত হয়েছে। আমার মনে আছে যেটা আমি অনেককেই গল্প করি, তখন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেটা অবশ্য প্রফেশনে বেশ কিছুদিন তখন হয়ে গেছে, আমার মোটামুটি একটা পরিচিতি হয়েছে বিশেষ করে শ্রমিক কৃষকদের কাছে, তাদের একটা মামলা সওয়াল করি। এবং সওয়াল করে শুধু আমি তৃপ্ত ছিলাম না, আমার যারা শ্রমিক বন্ধুরা ছিলেন তারাও এত খুশি, পারলে আমাকে কাঁধে করে উপর থেকে নামিয়ে নিয়ে আসে, এইরকম একটা তাদের উল্লাস এবং খুশি। ও মা, যখন রায় বেরোল দেখে হেরে গেছি, খুব খারাপ লাগছিল। কিন্তু যে বিষয়টা আমি সওয়াল করেছিলাম, পরবর্তীকালে দেখলাম অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আমি যে পয়েন্টটা নিয়ে সওয়াল করেছিলাম সেটাকে আফেল করেছেন, যে এটা ঠিক পয়েন্ট, সেটা দেখে আরও খুব ভালো লেগেছিল। আরেকটি বিস্ময়কর মামলা, সেটা হচ্ছে তো আমি ধরেই নিতে হেরেই যাব, একটি ম্যাট্রিমোনিয়াল স্যুট। তখন সেই বিচারপতি চিত্ততোষ মুখার্জির ডিভিশন বেঞ্চ ছিল, সেকেন্ড জাজকে ছিল মনে নেই আমার, তো আমি ছিলাম ওই ভদ্রমহিলার হয়ে, এবং ভদ্রলোকের হয়েছিলেন তখন কলকাতা হাইকোর্টে বেশ নাম করা আইনজীবী, নাম করছি না। তো তাদের দেখে আমি দ্বিতীয় দিন একজন সিনিয়রকে নিয়ে যাই। আমার মনে আছে জজ সাহেব বললেন না তোমাকেই সওয়াল করতে হবে, সিনিয়রকে আমি দেবো না। এবং সিনিয়রকে বললেন আপনি বসে থাকুন, যদি দেখেন যে কোনো ভুলভাল হচ্ছে তখন আপনাকে ধরিয়ে দেবেন। সওয়ালটা বলতে হলো, আমরা ভাবলাম হেরেই গেছি, আমার মক্কেলও ভাবলেন হেরেই গেছেন। যখন রায় বেরোল দেখলাম জিতে গেছি। এবং আরও মজার, যখন সেই ভদ্রমহিলাকে আমরা জানালাম আপনি মামলায় জিতে গেছেন চলে আসুন, তিনি বলছেন যে আমাকে আর ধাপ্পা দেবেন না, অনেক হয়েছে, আমি বুঝে গেছি। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে তিনি জিতেছেন। স্যার কোথাও কি আপনারা আবেগতাড়িত হয়ে যান এক এক সময়? এই কথাবার্তায় আপনার পুরনো দিনের অনেক আবেগ এবং স্মৃতির কথা ঠিকরে বেরোচ্ছে। আদতে আবেগ প্রাণ, মানে আবেগ আপনাকে কতটা গ্রাস করে? মানে আইনজীবীদের তো আবেগ থাকতে নেই না, আইনজীবীদের আবেগ থাকতে হবে। আবেগ না থাকলে পরে মানুষের যে ন্যায় বিচারের আকুতি, বিশেষ করে যারা দুর্বল অংশের মানুষ, সেই আকুতিটাকে বোঝা যাবে না। তাদের দাবির প্রতি সহমর্মিতা থেকে আবেগ থাকতে হবে, আবেগ থাকলেই কিন্তু তখন সেটা কার্যকরী করার জন্য যথাযথ পদক্ষেপে নেওয়া যায়। সেই জন্যই যারা বললেন আইনজীবীদের আবেগ থাকতে হবে, থাকবে না কেন, কিন্তু তারা কখনোই মক্কেলের স্বার্থেই আমি সমস্ত ন্যায় নীতি পদ্ধতি বিসর্জন দিয়ে দাঁড়িয়ে পড়ব সেটা হওয়া উচিত না। যেটা আমাদের পরিভাষায় বলি যে লয়ার শুড নট আইডেন্টিফাই উইথ দি ক্লায়েন্ট, কিন্তু সেটা তো কৌশলের দিক, কিন্তু আবেগ থাকতে হবে। স্যার আবেগ থাকলে কি ভুল এবং ঠিক এই দুটো সাদা চোখে দেখা যায়? মানে আমি একটা বৃহত্তর প্রেক্ষাপটে যদি একটা প্রশ্ন করি একদম সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, আজমল কাসাব আমাদের এখানে মুম্বাই অ্যাটাকের সঙ্গে জড়িত, তিনিও ভারতীয় আইন ব্যবস্থা অনুযায়ী আইনজীবী পেয়েছিলেন এবং ধর্ষণের সঙ্গে যারা জড়িত হন তারাও আইনজীবী নিজেকে নিয়োগ করতে পারেন, কিন্তু আবেগ তো ঠিক ভুল, আমি জানি ধর্ষণটা ভুল,
আবেগটা পেশার প্রতি, আবেগটা কিন্তু যে কারণে মামলা চলছে সেই কারণের প্রতি না। আমি বলছি একজন পেশাজীবীকে তার পেশার প্রতি পূর্ণ আবেগ থাকতে হবে। যখন একজন তার কাছে আইনের সাহায্য নিতে এসছেন, আপাতদৃষ্টিতে তো আমরা মনে করছি যে ও অপরাধী, কিন্তু সে যখন বলছে যে আমি অপরাধী নই, তার বক্তব্যটাকেও আদালতের সামনে উপস্থিত করা, সেটা একটা আবেগের দরকার। এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা একজন আইনজীবীর। আমি ধরে নিলাম আমি অপরাধী, আমার নৈতিকতা দিয়ে আমি যখন সওয়াল করব, তার সঙ্গে খাপ খাওয়া যাবে না, সেটা বিচার করবেন আদালত। আবেগের সঙ্গে আইনের ব্যাখ্যাটা করতে হবে আইনজীবীকে। স্যার, অনেক তো আইনজীবীরা তো একটা স্বপ্ন থাকে যে আমি হাইকোর্টে লড়বো, সুপ্রিম কোর্টে লড়বো, এটা আইনজীবীদের একটা স্তরের একটা পার্থক্যের একটা স্বপ্ন হয়। আপনার স্যার প্রথম সওয়াল কোন কোর্টে ছিল? না, আমি প্রথম থেকে হাইকোর্টে, প্রথম থেকে হাইকোর্টে। অরুণ প্রকাশ চ্যাটার্জির সঙ্গে তার সঙ্গে থেকে কাজ করা শিখেছি, তারপর বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে গিয়েছি। স্যার, এরকম একটা ধারণা কি হয় যে আমি সুপ্রিম কোর্টে লড়ার পর আমি ব্যাংশাল কোর্টে গিয়ে সওয়াল করব না? আমি দেখলাম ডিএ মামলায় আপনি ব্যাংশাল কোর্টেও গেছিলেন বোধ হয়। তো বিভিন্ন ইস্যুতে তো নিচুতলার কোর্টেও আপনাকে অ্যাপিয়ার করতে হয়েছে, সেক্ষেত্রে কি আপনার ধারণাটা কিভাবে হয়, মানে আমি বড় হয়ে গেছি এই ধারণা মাথায় আসে কি স্যার? একজন আইনজীবী এটা ভাবা ঠিক না। আমার মনে আছে শঙ্কর দাস ব্যানার্জির মতো অত বড় আইনজীবী, তিনি বলেছিলেন যে আমাকে মক্কেল যদি বলে আমি ল্যাম্পপোস্টের সামনে গিয়ে সওয়াল করবো, কেন মক্কেল চাইছে আমার সাহায্য। আমাদের কাছে কোর্ট বড়, ওপরের কোর্ট নিচের কোর্ট, এটা কোনো বিচার্য বিষয় নেই। আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে যখন কোনো বিচার প্রার্থীর হয়ে তুমি দাঁড়াচ্ছ, তখন তোমার প্রাথমিক কাজ বিচারপতিকে বোঝানো যে তোমার মক্কেল সে কোনো অন্যায় করেনি, আইনি বিরুদ্ধ কাজ করেনি, এটা আমাদের করতেই হয়। তুমি তো ব্যাংশাল কোর্টে কেন গেলে এনে কোথাও না, সব যখন এই যেমন ব্যাংশাল কোর্টে কেন গেলাম, অতজন কর্মচারীকে অন্যায়ভাবে আটকে রেখেছে, এর আগেও আমি হাওড়ার প্রতিমা দত্তকে গ্রেপ্তার করেছি শুনে গিয়েছি, যখনই যেমন প্রয়োজন হয় যেখানে যাই। তবে সময় হয় না আজকাল, যার ফলে সব জায়গায় যেতে পারি না। আজকাল মোটামুটি এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যেই আছে।